হচ্ছে কক্সবাজারের টুকাই, ও আমার কাছে 10 টাকা চাচ্ছে, বাট আমি দিতে চাচ্ছি না। জোরাজুরি পায়ে ধরে টানা ইসরা, এরকম কিছু দান্দাবাজ কি ভয় কি বেশি লাগতেছে? আসসালামু আলাইকুম, আমি এখন আছি কক্সবাজার লাবণী পয়েন্ট লাবণী বিচে। এখানে কিভাবে আপনারা খুব সহজে লাবণী বিচ কক্সবাজারে আসবেন কুমিল্লা থেকে, তাও আপনাদেরকে ভালো একটা ধারণা দিব। আপনারা যারা আসতে যাচ্ছেন খুব কম খরচে আর খুব কম ঝামেলায়, তারা আমার পুরো ভিডিওটি দেখেন। হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো, যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি কুমিল্লা পদুয়ার বাজার ঠিক ওভারব্রিজের উপরে, একটু পরে যাব হুজেল নূরজাহানের সামনে, সেখান থেকে আমি হানিফ বাস দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ বাসের টিকিট নূরজাহান হোটেলের সামনেই পাওয়া যায়। বাসের গায়ের গ্লাসে লেখা থাকবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার। সেই বাসটিতে উঠার পরে বাসের পরিবেশটি আমার কাছে যথাযথভাবে খুব ভালো মনে হয়েছে। করোনাকালীনে আমি 2 সিট কেটেছি, দাম রেখে ছিল 1250 টাকা। তার সাথে আমি আরেকটা কথা বলবো, কুমিল্লা থেকে ছেড়ে আসা কিছু বাস যাবে, সেটা নূরজাহানের অপর পাশ থেকে, নাম হচ্ছে সৌদিয়া, ওই বাসে যাবেন না, আপনাকে কিছুটা পথ গেলেই তারা বিভিন্ন বাহানা ধরে আপনাকে নামিয়ে দিবে, লোকাল বাসের মতোই তাদের সার্ভিস। আমাদের বাসটি চলতে শুরু করলো, রাতের দৃশ্য দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। একটু পরেই আবার একটা হোটেলে স্টপেজ দিবে, আমি গান শুনতে শুনতে খুব আরামদায়ক ভাবে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হলো। চলুন, হোটেলে আমি একটা স্যান্ডউইচ খেয়েছি, দেখা হবে ওখানে। কুমিল্লা থেকে অনেকক্ষণ জার্নি করে এসে এখন আসছি চট্টগ্রাম এবং কক্সবাজার হাইওয়ে একটা হোটেলে, সেখানে খেতে আসছি। আমি অর্ডার দিয়েছি একটা স্যান্ডউইচ, তার দাম রেখেছে 2 টাকা। আপনাদের সাথে শেয়ার করছি স্যান্ডউইচ। অবশেষে আমি কক্সবাজার এসে পৌঁছেছি। এখানে বাস থেকে নামার সাথে সাথে কিছু দালালের সাথে আপনার পরিচয় হবে। দালালটা বেশি কেউ নয়, সেটা হচ্ছে রিক্সা ড্রাইভার, বিভিন্ন গাড়িওয়ালারা, তাদের মাধ্যমে আপনি যদি হোটেল বুক করতে চান তাহলে বিশাল ধরনের একটা ধরা দিতে হবে, কারণ তারা প্রত্যেকটা হোটেল থেকে 300 থেকে 400 টাকা লাভ করে আপনাকে যখন নিয়ে। আমার মতো একটি চা খেয়ে ঠান্ডা মাথায় কূপ মারবেন, তারা কিন্তু ঝুপ বুঝে কূপ মারে, আপনি ওই কাজটা করবেন না। আপনি নিজেই একটা যে কোনো একটা রিসোর্টে গিয়ে, যে কোনো একটা হোটেলে যেয়ে হোটেল ভাড়া করবেন, 500 থেকে 1000 এরকম ভাড়া নেবে। আমি আমার নিজের নির্দিষ্ট হোটেলে উঠব, ওখানে আমার জন্য ফ্রি, কোনো টাকা লাগবে না। পাঁচ চারতলায় সান হোটেল হলিডে মোড়। এখন প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি যে হোটেলে উঠেছেন এখান থেকে বিচ কত দূর হতে পারে, কম টাকা আসল বিষয়টা কি? আসলে বিষয়টা কিছুই না, আপনার সিজনে সিজনে টাকা পরিবর্তন হয়, এটা আপনি বা আমি এটাকে করতে পারবো না, এখন সিজন না, তাছাড়া করোনা চলছে, তার কারণে এখানে আমার কোনো টাকা লাগছে না। এটা আমার বোনের হাজব্যান্ডের হোটেল, এখানে একটা টিভি পাবেন, তারপর একটা ড্রেসিং টেবিল, তাছাড়া হচ্ছে 2টা বেড, একটা টয়লেট। টয়লেটটাও মোটামুটি ভালো, খারাপ না। এখন কথা হচ্ছে, আমি যেখানে আসছি এটা হচ্ছে কক্সবাজার হলিডে মোড়। এই মুহূর্তে আমার সাথে আছেন আমার ভাগিনা সালি। হাই, চলুন আপনাদেরকে কিছু কক্সবাজারের এরিয়াল ভিউ দেখাই। যেহেতু আমার ড্রোন নাই, আমি সামান্য ক্যামেরা দিয়ে আপনাদের কাছে কিছু সিনেমাটিক ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার ব্লগটি দেখতে থাকেন, এনজয় করতে থাকেন।
আমার এটা হচ্ছে উনি হচ্ছে কক্সবাজারের টুকাই, ও আমার কাছে 10 টাকা চাচ্ছে, বাট আমি দিতে চাচ্ছি না, জোরাজুরি পায়ে ধরে টানা ইসরা, এরকম কিছু দান্দাবাজের সাথে আপনারা কক্সবাজার বিচে আসলে দেখা হবে, এগুলো থেকে সাবধান থাকবেন আপনারা। কক্সবাজারে ঐতিহাসিক সবচাইতে বিচের মধ্যে মজার একটা দৃশ্য হচ্ছে সূর্য ডুবি ডুবি অবস্থা। আপনি আপনার নিজের চোখে ধারণ করতে পারবেন যে সুন্দর কতটা হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই পর্যন্তই আমার ব্লগটি, দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিও। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আমার নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকুন, আসছে আবারও অন্য জায়গায়।